বন্ধুরা, তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে। আজকে কয়েকটা ক্লিপস শেয়ার করে দেবো, আই থিঙ্ক তোমাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমরা প্ল্যান করলাম, আজকে শিকাগো ডাউন টাউন যাবো, আজকে দেখতে যাব নেভি পিয়ার। 25th December খ্রিসমাস ইভে কেমন ওখানে কি সেলিব্রেশন হচ্ছে সেটা দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর দেখো সন্ধে হয়েই এসছে, তো তাই আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম। তো হ্যাঁ, আমি বলে দিই, আজকে আমরা প্ল্যান করলাম ট্রেনে করে আজকে যাব ডাউন টাউন। তো চলো ট্রেনে, আজকে আমার ফার্স্ট টাইম ইউএসএতে ট্রেনে উঠবো, আমি খুব এক্সাইটেড। আর তোমাদের সঙ্গে শেয়ার করব কয়েকটা ক্লিপস, ট্রেনটা কেমন হয় আর ট্রেনের মানে কেমন ভেতরে বা ট্রেনটা কেমন সবটাই তোমাদের সঙ্গে চেষ্টা করব শেয়ার করা। আর হ্যাঁ বলে দিই, আমাদের ট্রেনের টিকিটটা আমাদের করতে হচ্ছে একটা ভেন্ত্রা অ্যাপ দিয়ে। তো এখানে অ্যাকচুয়ালি ওই অ্যাপের সাহায্যে বাস ট্রেন সব টিকিট করা যায়, তো ওটা নিয়ে আমি পরে একটা ভ্লগ দেব। তো যাই হোক, আমরা স্টেশন চলে এসেছি, স্টেশনটা হলো ওয়েস্টমন স্টেশন। স্টেশনে এসে আমাদের সঙ্গে একটা কাপলের দেখা হলো। তো দিদিভাইটা আমাদের মানে বেঙ্গলি ছিল, বাঙালি ছিল, তো কিন্তু ওনার হাজব্যান্ড ছিলেন এখানকারই, আমেরিকান, বাট উনি খুব জলি ছিলেন। তো ওনার সঙ্গে বেশ গল্প হলো, তারপর আমরা সবাই মিলে আমরা একসঙ্গে ট্রেনে উঠলাম। আর এই মালগাড়ি যেটা আমাদের ইন্ডিয়ার মতো যার শেষই আর হয় না, চলতেই থাকে। তো ফাইনালি আমাদের ট্রেন পৌঁছে গেল, আমরা চারজনে মিলে উঠে পড়লাম। তো ট্রেনটাতে উঠে আমার মানে যেটা দেখলাম সেটা হলো ট্রেনের মধ্যে দুটো পার্ট আছে, একটা উপরের পার্ট নিচের পার্ট। উপরের পার্টটাতে দেখলাম যে খুবই সুন্দর, কারণ একটা করে সিট, হ্যাঁ বলে দিই যে ট্রেনের মধ্যে ঢুকেই যেটা দেখলাম সিঁড়ি থাকবে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, রাইট সাইডে দিয়ে ওপরেও যাওয়া যায়, লেফটটা দিয়েও যাওয়া যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ নিচের সারিতে সব সিট আছে, আর উপরের আমরা উপরের লেফট সাইডে উঠলাম আর ওরা উপরের রাইট সাইডে উঠলো। তো তারপরে আমরা দেখলাম যে উপরের সিটগুলোতে একটা একটা করে সিট ছিল, তাই আমরা ভাবলাম যে যে একটা একটা করে সিট, তাই আমরা দুজনে বসার জন্য এ পেলাম না। তো আমরা ভাবলাম যে ঠিক আছে, আমরা নিচের সিটেই চলে যাব। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ বসে বাইরের ভিউটা একটু দেখলাম আর ওপর থেকে নিচের ভিউগুলোও দেখলাম। তারপর আমরা ফাইনালি নিচে চলে এলাম নিচের সিটগুলোতে, তারপর নিচের সিটে বসে বসে বাইরের ভিউটা, শিকাগো ভিউটা পুরোটা দেখলাম, আর তারপর চলে গেলাম আমরা শিকাগো ডাউন টাউন। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম ফাইনালি, তারপর আমরা সোজা চলে গেলাম লেকে, মিচিগান লেক, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু উইন্টার তাই অনেক জেটি ফেটি সব বন্ধ ছিল। তো যাই হোক, ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা সাইড দিয়ে চলে গেলাম নেভি পিয়ার দেখতে। নেভি পিয়ারের লাইটটা দূর থেকে দেখা যাচ্ছে, একদম গোল চক্রের মতো ঘুরছে, তো ওটা আস্তে আস্তেই ঘুরছিল, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। চলো তোমরা দেখতে থাকো। Bye.
নেভি পিয়ারে চলে এলাম। চলে এসে যেটা দেখলাম সেটা হলো ওই যে চক্রটা, ওটার লাইটটা বন্ধ করে দিয়েছে, কারণ ওটা 5টা অবধি মনে হয় খোলা ছিল, বাট আমরা 5টার পরে এসে পৌঁছলাম, তাই ওটা মানে লাইটটা বন্ধ করে দিয়েছে। ওখানে আর কেউ ছিল না, তো কে মানে আমরা জাস্ট সাইডের সব লাইটগুলো দেখলাম, সাইডের লাইটগুলো খুব সুন্দর ছিল, বাট ওটাই একটু আমরা মানে আমাদের দেখা হলো না, যেটা হলো ওই ওপরের লাল চক্রের যে লাইটটা ওটা দূর থেকে দেখছিলাম চলছিল তখন, বাট তারপরে আস্তে আস্তে ওটা বন্ধ করে দিয়েছিল, অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়েছিল আমাদের, তাই আস্তে আস্তে ওটা বন্ধ করে দিয়েছিল। এই হলো সেই চক্রটা, এই নেভি পিয়ারটা, যেটাই দেখো এখন ব্লু দেখাচ্ছে, ওই অংশটাতে লাল চলছিল, তারপরে এরা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, তাও দেখলাম অনেকে ওখানে চারপাশে ঘুরে বেড়াচ্ছিল, আর চারপাশে লাইট দিয়ে তো খুব সাজানোই ছিল। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। নেভি পিয়ারের পর আমরা এলাম খ্রিস্টকিন্ডল মার্কেটে। তো এই মার্কেটটাতে মানে খ্রিসমাস স্পেশাল, মানে এখানে বিভিন্ন ধরনের যীশু খ্রিস্টের বিভিন্ন স্টোরি কাহিনী যেটা বলে, সেই নিয়ে বিভিন্ন মানে কি বলে ওটাকে, পুতুল টাইপের তৈরি করে দেখানো, মানে স্টোরিটা জাস্ট দেখানো দেখানো হয়। তো যাই হোক, আমরা খুব একটা বেশি দেখতে পেলাম না, কারণ ওইটা 5টার পরে মনে হয় বন্ধ করে দেয়। তো যাই হোক, তাই আমাদের খুব একটা ভালোভাবে দেখা হয়নি ভেতরে ঢুকে, বাইরে থেকে যেটুকু দেখতে পেরেছি তোমাদের সঙ্গে জাস্ট কয়েকটা ক্লিপ শেয়ার করলাম। তো তারপর আমাদের ফেরা, তো ট্রেনে উঠে পড়লাম আবার, আর তারপরে চলে এলাম আমাদের আবার আমাদের বাড়ি। তো চলো, এই ছিল আমাদের মোটামুটি সারা মানে টাইমের আমাদের যত কটা ক্লিপস সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাও, ভালো লাগলে লাইক ফলো শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের মতো এটুকুই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।